ভাই একটু ধরো দাদা, একটু 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 খেলা খেলবে ওরা সুন্দরভাবে, যারা খেলবে ফাইনালের দিন কে আসবেন? ফাইনালের দিন রাজ্যের যারা ভিআইপি আছেন, এমএলএ মিনিস্টার, সবাইকে আমরা নিমন্ত্রণ করব, সবাই আশা করি সবাই থাকবেন। স্পোর্টস কাউন্সিলের যারা আছে সবাইকে নিমন্ত্রণ করব, সমাজের বিশিষ্ট লোক যারা আছে তাদেরকে আমরা নিমন্ত্রণ করব, সবাই যাতে খেলাতে অংশগ্রহণ উপস্থিত থাকে। ফাইনাল হবে আমাদের এমবিবি স্টেডিয়ামে, আর এমনিতে আমাদের খেলাগুলি হবে কলেজ মাঠে। রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন এই খেলার, এই যে খেলার যে আয়োজন করেছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? রাজ্যবাসীর উদ্দেশ্যে একটাই, যে যার নামে আমরা খেলাটা শুরু করেছি, যে হিরুদন দেব, কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি টুইটারে ওনার ব্যক্তিগত মোবাইল অ্যাপে টুইটার থেকে লিখেছেন যে ওনার সম্বন্ধে, ওনার রাজনৈতিক জীবনে যা কাজ করেন তার প্রশংসা করেছেন, এবং ওনাকে দেশের প্রধানমন্ত্রী, ওনার যে মানে নিঃস্বার্থ সেবা করার জন্য ওনাকে দেশের প্রধানমন্ত্রী কমল পুষ্প শাখায় স্থান দিয়েছেন। আর এই প্রধানমন্ত্রী এই যে টুইটার করেছেন, এবং আমাদের রাজ্যবাসী যাতে সেটা ভালো করে জানে যে আমাদের এই রাজ্যের মধ্যে পুরানো যে জনসংঘের নেতা বা বিজেপি কর্মী আজকে তাদের পথ অনুসরণ করে আমাদের এই রাজ্যে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং যারা এই সরকারকে প্রতিষ্ঠিত করে আত্মত্যাগ হয়েছে, তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এই খেলা শুরু করছি। সর্বকালীন সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি, তার জন্য আমরা আজকে প্রেসের মাধ্যমে সারা রাজ্যের মানুষ যাতে জানতে পারে যে বনমালী মণ্ডলের উদ্যোগে আজকে একটা ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। কবে থেকে শুরু হবে সেটা? এটা শুরু হচ্ছে আমাদের 22 ফেব্রুয়ারি, আর আমাদের ফাইনাল সেমিফাইনাল হবে 19 এবং 20 মার্চ। উপলক্ষ হচ্ছে যে হিরুদন দেব, যার নামে যার স্মৃতির উদ্দেশ্যে আমরা করছি, ওনাকে যাতে এই রাজ্যের মানুষ ভালো করে চিনে জানে, এবং ওনার মতো যে পুরানো একজন জনসংঘের নেতা বা বিজেপি কর্মী, তাদের আরও যে আমরা এই রাজ্যে বিজেপি কর্মী আছে তাদের প্রতি যাতে আমরা শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা অর্পণ করতে পারি সেই উদ্দেশ্যে। টোটাল আমরা 64 জন টিমের আমরা আহ্বান করেছি আসার জন্য। প্রাইজ মানে কি আছে? প্রাইজ আছে আমাদের 4-wheeler টাটা এসি কার, সেকেন্ড হিরো বাইক, থার্ড হিরো স্কুটি, তারপরে টিভি, মোবাইল, সেইভাবে আমাদের আর প্রত্যেকের কাপ আমরা দেবো, প্রাইজ দেবো। ফি কত? ফি 2000 টাকা। উদ্বোধন কে করছেন? মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে আমরা খেলা উদ্বোধন করছি। ফাইনালের দিন কে